Hey guys, আমি সৌমিক, আমি সৌনকের বন্ধু, সৌনকের পেজ থেকেই এলাম এটা বিশেষ একটা কারণে ইনফর্ম করার জন্য যে আমাদের বৌদি হ্যাঁ আমারও একটা চ্যানেল আছে আমি ভিডিও করি মাঝে মাঝে সব সময় করতে পারি না মেয়ের জন্য তো আজকে হচ্ছে একটা গেট টুগেদার হচ্ছে ছোটখাটো আমার ভাই এর ল্যাপটপে এখন ফটো দেখছি আমরা বসে বসে আর সব ট্রান্সফার হয়ে গেছে ফাইল আর ওদিকে আমাদের বাচ্চা মেয়ে খেলা করছে আর এখানে আমাদের চলে এসেছে এখন দাদা সরঞ্জাম করেছে চার এটা কি পাকোড়া চার এখন আমাদের এখানে মেকআপ চলছে আর বৌদি হয়ে গেছে মেকআপ আর্টিস্টের কাজটা বৌদি করে দিচ্ছে আমাকে ভালোবাসে গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেহালা টকিস আমি সৌনক তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে আটটা তো অ্যাকচুয়ালি আজকের ব্লগটা হচ্ছে কিছু পুরনো বন্ধু বান্ধবদের সাথে আমার ফ্যামিলির মতোই তারা তো আমি আজকের এসেছি সৌমিকদার বাড়ি সৌমিকদার বাড়িতে আজকের একটা গেট টুগেদার হচ্ছে এবং তার সাথে একটা ছোট করে একটা শ্যুট করা হবে কারণ সৌমিকদার যে ভাইপো আছে ভাইপো তো ওটা হ্যাঁ ভাগনা না সরি সৌমিকদার যে ভাগনা আছে তার সামনে একটা পৈতে আছে তো ওই পৈতে শ্যুটের জন্যই আজকের একটা ডেমো শ্যুট করতে এসেছি তো ওই জন্যই আসা আর একটু আড্ডাও হবে তো চলো এক এক করে সবার সাথে আলাপ করাই তোমাদেরকে সৌমিকদা আছে বৌদি আছে সৌমিকদার জামাইবাবু আছে দিদি আছে পুচকে আছে তো সবার সাথে আলাপ করাই তোমাদের চলো তো সাথে চলে এসছে সৌমিকদা হ্যালো এটা হচ্ছে সৌমিকদা সৌমিকদার সাথে আমার প্রায় পরিচয় আজ থেকে 7-8 বছর আগে হবে হয়তো একদম হলো তো 7-8 বছর আগে হবে তো সৌমিকদার সাথে আমার পরিচয়টা একটা ইনস্টিটিউটে গিয়ে আমরা হার্ডওয়্যারের কিছু নেটওয়ার্কিং এর কাজ আমরা শিখতে যাই দুজনে একসঙ্গে সেখান থেকে আমাদের সঙ্গে পরিচয় আর সেটাই এখন কন্টিনিউ তো আই সৌমিকদার বাড়িতেই আজকে আসা ওনারই সৌমিকদারই ভাই ভাগনা যে আছে তার পৈতে শ্যুট আছে সেই পৈতেতে সৌনক সব কাজটা করবে ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডেকোরেশন এভরিথিং তো ওই আমার জলফরিং ইভেন্টস থেকে হবে ওটা আমার পুরো টিম কাজ করবে তো ওটারই ডেমো আর কাজের জন্য এসেছি আজকে কিছু ফটোশুট করবো কারণ ফ্লেক্স বানানোর আছে তো সৌমিকদা আমাকে বললো চলে আয় আজকের ফ্রি আছি আমিও ভাবলাম অফিস থেকে ফিরে আমি ফ্রি থাকি তো চলে আসি আজকে ও আমাদের খুব ভালো ভালো কতগুলো ক্যান্ডিড ফ্যামিলি ফটো নিয়েছে সেগুলো হয়তো ইউটিউবে দেবে কোনো একটা সময় দেখতে পাবে অসাধারণ সুন্দর ছবি না ওটা পেজে দেবো ওটা ওর পেজে পেজে পাবো ইউটিউবে আর ইউটিউবে তো এই ব্লগটা যাবে তো এখানেই দেখতে পাবেন আপনারা অসাধারণ কিছু ফটো তুলেছে সেখানেও আমাদের ছবিগুলো শেয়ার করবে দেখবেন চলো বাকিদের সাথে আলাপ করাই তাহলে চলে আসো এই হচ্ছে আমাদের বৌদি হ্যাঁ আমারও একটা চ্যানেল আছে আমি ভিডিও করি মাঝে মাঝে সবসময় করতে পারি না মেয়ের জন্য তো আজকে হচ্ছে একটা গেট টুগেদার হচ্ছে ছোটখাটো আমার বাড়িতে ফটোশুট হবে তো সেটা করছে সৌনক আপনারা তোমার চ্যানেলের নামটা বলে দাও আমার চ্যানেল নাম হচ্ছে মনীষা রয় আচ্ছা আমাকে লিংকটা পাঠিয়ে দেবে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো তোমরা সবাই মনীষা রয় চ্যানেলটাই গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো দেখবে ওর বেশিরভাগ শর্টস আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমার মেয়ের সাথে এই যে বেশি শর্টস করি আমার মেয়ে আমি বড় আপনারা আশা করি দেখে দেখো ক্যামেরার দিকে দেখো এই যে ওই দিকে দেখো বলো হাই হ্যালো বলো হাই ও হচ্ছে ওর নামটা কি বেশ আচ্ছা ওর নাম হচ্ছে জিয়াংসি আর এই হচ্ছে আমাদের ভাগনা মেন আমাদের আজকের মডেল ঠিক আছে ওর ওরই আজকের শ্যুট হবে ও আর দিদি আর জামাইবাবু ভিতরে আছে আর এখন এখানে সৌমিকা দিদি সবাই রেডি হ্যাঁ সবারই মোটামুটি অল্প স্বল্প ফটোশুট করা হবে সৌনক খুব সুন্দর ফটো তুলছে আমাদের জাস্ট দুটো চারটে তুলেছে এবং খুব সুন্দর ফটো তুলেছে আমাদের খুব ভালো লেগেছে আপনারা প্লিজ ওর সাথে যোগাযোগ করবেন যদি এরকম কাজ করার হয় প্লিজ যোগাযোগ করবেন থ্যাংক ইউ এই যো মামাম তাকাও বলো হাই হাই এটা কে বলো আঙ্কেল বলো আঙ্কেল আচ্ছা কি খাবি চা না কফি রচা রচা দুধ চা খেতে হবে দুধ চা তাই খাও ঠিক আছে অসুবিধা নেই তুমি কিছু বলো সোম বল কাকু সত্যি খুব ভালো ভিডিও করে
তোমার পইতে, তাই তো? আচ্ছা, ওর পইতে সবাইকে সবাইকে ইনভাইট করে দিচ্ছে, ওর পইতে সবাই হাজির হয়ে যাবে, সবাই 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 হামলা করবে, সবাই ওর পইতে সবাইকে নিমন্ত্রণ রইলো, সবাই চলে আসবেন, আসবে তো কিরে, সবাই আসবে তো, আমার কিন্তু সব যারা দেখে তারা কিন্তু সব খেতে ভালোবাসে, চলে আসবে, হ্যাঁ, তো সবাইকে ইনভাইট করা হলো, সবাই চলে এসো, আর হ্যাঁ এসে কিন্তু অবশ্যই আমাদেরকে গিফট আনতে হবে, নাহলে অ্যালাউ নেই এখানে, ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা তাহলে এখন বৌদি চা করতে যাচ্ছে, চাটা করে নিক, আর দিদি ওখানে রেডি হচ্ছে, দিদি রেডি হয়ে বেরো, বেরোলে তারপর তোমাদের সাথে দিদি আর জামাইবাবু আলাপ করাচ্ছি, ও তো রেডি এখন, ও ব্লেজার পরে নিয়েছে, ওর এখন ফটোশ্যুট হবে, তো দিদি জামাইবাবু এলে তোমাদের সাথে আবার দিদি জামাইবাবু আলাপ করাচ্ছি, তখন কথা বলছি, চলো বাই। এখন আমাদের এখানে মেকআপ চলছে, আর বৌদি হয়ে গেছে, মেকআপ আর্টিস্টের কাজটা বৌদি করে দিচ্ছে, আমাকে ভালোবাসে, কারণ বৌদি নিজেও তো দেখেই দেখতেই পাচ্ছ সেজে গুজে আছে, আর যেহেতু আমাদের আমরা তো একটু আমি তো একটু গরিব প্রোডাকশন, আমার কাছে মেকআপ আর্টিস্ট দামি নেই, ওই জন্য বৌদি সব করে দিচ্ছে, বেশ ভালো লাগছে বৌদি, থ্যাংক ইউ। আর হিরোকে এখন সাজানো হচ্ছে, হ্যাঁ হিরোর এখন ফটোশ্যুট হবে, আর দাদা তো খুবই ব্যস্ত, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে সব, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হাব হাব হাব, হ্যাঁ ঠিক আছে, ঘরে চলে আসো, এই হচ্ছে আমাদের জামাইবাবু, আর ওদিকে হচ্ছে দিদি, ওখানে দাঁড়িয়ে আছে রেডি হচ্ছে, হ্যাঁ জামাইবাবু কিন্তু খুব সুন্দর লাগছে, বলো, ভালো লাগছে, ঠিক আছে চলো আমরা রেডি হই, সবাই রেডি হয়ে যাক, রেডি হই, আমাদের এখন এখানে ফটো দেখা চলছে, ফটো কমপ্লিট, এখানে ল্যাপটপে এখন ফটো দেখছি আমরা বসে বসে, আর সব ট্রান্সফার হয়ে গেছে ফাইল, আর ওদিকে আমাদের বাচ্চা মেয়ে খেলা করছে, আর এখানে আমাদের চলে এসছে এখন দাদা সরঞ্জাম করেছে চার, এটা কি পাকোড়া, চার পাকোড়া, এরপরে আরো কিছু আছে, এরপরে আবার বলছে নাকি আরো কিছু আছে, যাই নাকি ধরে রেখে, কি রেখেছো এটা চেঞ্জ করো, কি রেখেছো আবার, হ্যাঁ হ্যাঁ বলছো আরো আরো কিছু আছে, কি আছে আবার, আরো আছে কিছু, এলেই দেখা যাবে, এটা ঘোড়া, এটা কি, এটা খেয়ে দেখতে হবে, তরকা, ও এটা আবার তরকা, বাবা তরকা, এত এত কিছু সরঞ্জাম করার খুব দরকার ছিল, দেখো এর অবস্থা দেখো, বসে বসে এখন খেলছে, আর এই হচ্ছে আমাদের জামাইবাবু, সেজে গুজে এতক্ষণ ছবি তুলছিল এখন চা খাচ্ছে, তখন আলাপ করানো হয়, চাই চিনি হয়নি, ঠিক আছে চলো আমরা একটু চা পাটি করে, আমাদের সব কাজকর্ম শেষ, মিটিং শেষ, ফটোগ্রাফি শেষ, আড্ডা মারা শেষ, দাও গেটটা খুলে নি, তো সব কিছু শেষ, এখন যাচ্ছি বাড়ি, এবং শ্রমিকদা এখন বাইকে করে আমায় ছাড়তে যাবে, তো চলো বাইকে যাই, বাড়ির দিকে যাই, তো আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর যদি পরের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আগের ব্লগটাও দেখে নিও, আর পরের ব্লগও ভালো ভালো আসতে চলেছে সেগুলোও দেখো, ঠিক আছে চলো আপাতত টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ওই যে বাইক বের করছে দাদা।